আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এমবি টিভি 24 এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। ভিউয়ার্স, আমি আজকে 2 থেকে 3 দিন খুবই অসুস্থ, মানে জ্বর। এই কারণে অবশ্য বিরিয়ানিটা ছাড়ার কথা ছিল কিন্তু ছাড়তে পারি নাই। তো ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি, আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মিসেস মোহন এন্টারপ্রাইজ। আপনাদের যাদের সুপারি, নারকেল, ডাব প্রয়োজন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করি অন্তত সততার সহিত বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে সঠিকভাবে মাল পৌঁছে দেওয়ার জন্য। বিয়র, এরই সাথে সাথে আমি আর একটা কথা বলতে চাচ্ছি। অনেক ভাই বলেন যে আসলে আমরা মাল কিনতে যাচ্ছি বাট সাহস পাচ্ছি না। তা আমি এক ভাইকে বললাম যে কেন সাহস করতেছেন না, তো উনি বললো যে ভাই, আমি বা আমরা অনেকবার মালের জন্য টাকা দিয়েছি কিন্তু মাল পাই। আসলে এই কথার রিপ্লাই আমি অনেকবার দিয়েছি, এখন আবারও দিচ্ছি। আমি একটা কথা বারবার বলতে চাচ্ছি ভাই, যাদের যারা পুরাতন ব্যবসায়ী, যারা প্রকৃতভাবে ব্যবসায়ী, তারা কখনো মানুষের সাথে 2 নম্বরই করবে না। এবং আপনি যে হাজার হাজার টাকার মাল নিচ্ছেন, আপনাকে বুঝতে হবে যে আমি কার সাথে লেনদেনটা করছি, মানুষ হিসেবে সে কি রাইট, সে কি সঠিক, নাকি মানুষ হিসেবে সে ব্যাটিক। এমন তো হতে পারে সে ফ্রড, 2 নম্বর লোক তো হতে পারে একদম ইজিলি, কারণ আমার চেহারা দেখে তো বুঝতে পারবো না যে আমার মনের মধ্যে কি কথাটা বাস করে। ভিউয়ার্স, আমরা একটা কথাই বলি যে আপনি যখন কোনো প্রতিষ্ঠান থেকে মাল নিবেন, সর্বপ্রথম দেখবেন যে কিছু প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে কিনা। নাম্বার টু, আমি এটা আগেও আপনাদেরকে দেখিয়েছি, আজকে দেখাবো। বিয়ার, দেখতেছেন যে আমরা কিন্তু কখনো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মেমো ছাড়া কিন্তু আমরা মাল দিচ্ছি না। একবারে যেটাকে বলে নাম্বারিং করা মেমো, দেখেন যে আপনারা নাম্বারিং করা মেমো, মেমো মানে এখানে জাস্ট এটা হলো গ্রাহক কপি, এটা হচ্ছে আমাদের অফিস কপি। তার মানে আমাদের কাছে কিন্তু 2টা কপি থাকে। আমাদের কোনো ক্লায়েন্ট যদি বলে যে মোহন ভাই, আমি আপনার থেকে 20,000 টাকার মাল নিয়েছি এত তারিখে, আমি ওনার উনি আমাকে মেমো নাম্বারটা বললে আমি কিন্তু ওনাকে ডিটেলসটা বের করে দিতে পারবো। এটার কারণ হচ্ছে যে আমি চেষ্টা করি যে সৎ বিজনেসটা করার জন্য। তো ভিউয়ার্স, আমি একটা কথাই বলবো, আপনারা মাল নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন। আসলে এই কথাটা বলতে আমার কাছে খুব কষ্ট হচ্ছে, বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বড় চোর হচ্ছে যারা শিক্ষিত তারাই। কথাটা আমি এই কারণে বলছি, বর্তমান আমাদের দেশে তারাই সবচেয়ে বড় চোর যারা বড় শিক্ষিত। তো আমি একটা কথাই বলবো, আপনারা মানুষের থেকে কারোর থেকে মাল নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনবেন, কখনো যেন প্রতারিত না হয়। কারো শুদ্ধ কথায়, কারো মিষ্টি কথায় মানে ঢেলে পড়বেন না, তাহলে অবশ্যই কিন্তু পস্তাতে হবে বা পস্তাবে। আসলে কথাটা আমি এই কারণে বলছি, অনেকে আছে এমন মিষ্টি মিষ্টি কথা বলে, এমন মিষ্টি মিষ্টি মানে এমন আজব আজব কথা বলে, আপনি তো মনে করবেন যে না একবারে ঠিক আছে, কিন্তু আসলে এটা হচ্ছে দিল্লি কাহা লাড্ডু, মানে খাইলেও পস্তায় মানুষ, না খাইলেও পস্তায়, এই হচ্ছে বিষয়টা। তো আমি একটা কথাই বলবো যে আবেগ দিয়ে কাজ না করে অলওয়েজ আপনাকে বিবেক দিয়ে কাজ করতে হবে। তো গাইস, ভালো থাকবেন, ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।